হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দেশ বিদেশের গল্প। সবাইকে আরেকটি নতুন পর্বে ওয়েলকাম জানাচ্ছি। আমি পিয়া, বেলজিয়াম থেকে। আজকে একটা সুন্দর স্পেশাল একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এটা অনেকেরই জানা, আবার অনেকেরই অজানা। ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন। এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম ঠিক একই শপে খুব এক্সপেন্সিভ কিছু মুরগি আর কি, যেটার এক একটা পিস মুরগির দাম ছিল বাংলাদেশি টাকায় 20,000 টাকা। তো আজকে সেই একই দোকানে আমি আবারও এসেছি কিছু স্পেশাল মাংস আপনাদের সাথে শেয়ার করবো বলে, এবং মাংসগুলি কতটা এক্সপেন্সিভ সেটা এই ভিডিওটি কন্টিনিউ করলেই বুঝতে পারবেন। তো চলুন চলে যাই এই মাংসের শপের ভিতরে। তো শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটি প্লিজ কন্টিনিউ করবেন। এই যে সেই চিরচেনা শপ হিমি, যেখান থেকে আমি সবসময় মাংস কিনে থাকি। এই যে সেদিন আসলে গ্রিল করা মাংসগুলি একদমই শেষ হয়ে গিয়েছিল, আজকে বেশ কয়েকটা মুরগি এখনও আছে, যদিও একদম সন্ধ্যা ঘনিয়ে এসেছে, সন্ধ্যার সময়। আর ঘন্টা দুয়েকের মধ্যে এরা দোকান বন্ধ করে দিবে। তারপরেও বেশ অনেকগুলি গ্রিল করা মুরগি এখানে আছে। আর যেহেতু ভ্যাকেশন চলছে, আজকে ডিসেম্বরের 26 তারিখ, ক্রিসমাসের পরের দিন, সবাই ভ্যাকেশনে চলে গেছে, লোকজন তেমন নেই, রাস্তাঘাট খুবই জনশূন্য, মাংসের দোকানেও কোনো কাস্টমার নেই তেমন। সবাই ফিরবে একদম 31 করে, তারপরে বেলজিয়ামে সবাই ব্যাক করবে। খুব সুন্দর শপ এটা বাইরের সাইডটা, আর এই যে লেবেলটা এখানে, এখানে লোকজন দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে থাকে, তারপরে একে একে করে ভিতরে যায়। ভিতরে গিয়ে প্রথমেই টিকিট করতে হয়, টিকিট নিয়ে সিরিয়াল নিতে হয়। ঢুকে গেলাম শপে। আমি মাংসের দোকানের ভিতরে ঢুকে গেলাম। আজকে সেই স্পেশাল মাংসগুলি আপনাদের সাথে শেয়ার করব, আর সেই সাথে শেয়ার করব এই মাংসগুলির দাম কেমন। দোকানের মধ্যে অনেক কাস্টমার আছে, একটু হয়তো নয়েজটা আসছে ভিডিওতে, কিন্তু কিছু করার নেই, এভাবে করতে হবে। এই যে এখানে আছে বিভিন্ন ধরনের মাংস, এই সেই স্পেশাল এক্সপেন্সিভ মাংসগুলি। এই যে আমি প্রথম থেকে বলি, এখানে ফার্স্ট যে মাংসটি রাখা আছে, এটার কিলো হচ্ছে 89 ইউরো 95 সেন্ট কিলো, তার মানে বাংলাদেশি টাকায় প্রায় 10,000 টাকার উপরে কিলো।
এই সেই স্পেশাল মাংসগুলি যে মাংসগুলি অনেক বেশি এক্সপেন্সিভ, যেটা সাধারণ মানুষের কেনার মধ্যে না, কেনার মানে সাধ্যের মধ্যে না, এটা বেলজিয়ামের বেশ কিছু শপে পাওয়া যায়, সব শপে এই মাংসগুলি পাওয়া যায় না। এখন একটু দাম সম্পর্কে বলি, এটার দামও 10,000 টাকার উপরে। আর এই যে এখানে তৃতীয় তাকে যে মাংস রাখা আছে, এটা আসলে মাংসের নামগুলি আমি ওভাবে বলতে পারবো না, কারণ আমি জানিও না, এক একটা মাংসের নাম এক এক রকম। এটা আছে 79.95 ইউরো, তার মানে বাংলাদেশি টাকায় এটাও এখানে 80 ইউরো হলে বাংলাদেশি টাকায় প্রায় 9,000 টাকার উপরে কিলো। আর এই যে মাংসটা, এই মাংসটা হচ্ছে প্রায় 70 ইউরো কিলো। 70 ইউরো কিলো হলে বাংলাদেশি টাকায় প্রায় ওই রকম 9,000 টাকার মতো। এখানে আছে 95 ইউরো, 94 ইউরো 95 সেন্ট, তার মানে 95 ইউরো। আর এটার কিলো পড়ছে বাংলাদেশি টাকায় প্রায় 11,000 টাকার উপরে। আর এই স্পেশাল মাংসগুলি সম্পর্কে একটু বলি, এই মাংসগুলি আসে ফ্রান্স থেকে, আর এই মাংসগুলি মানে হাফ ড্রাই করা, একদম ফ্রেশ নর্মাল যে মাংস তা না, হাফ ড্রাই করা। তারপরে এই মাংসগুলিকে 1.5 বছরের মতো, 1 থেকে 1.5 বছরের মতো প্রিজার্ভ করে রাখা হয়। প্রিজার্ভ করে রেখে তারপরে এই মাংসগুলিকে বাজারে বিক্রির জন্য রাখা, বাজারে বিক্রি করা হয়। কতটা এক্সপেন্সিভ মাংস সবাই দেখলেই বুঝতে পারবেন, সাধারণ মানুষ এই মাংসগুলি আসলেই কিনতে পারে না। এটা ধনী ধনী ব্যক্তি এদেশে যারা আছে তারাই এই মাংসগুলি খেয়ে থাকে। এই মাংসগুলির টেস্টও ভিন্ন রকম। এই মাংসগুলি সম্পর্কে একটু বলি, প্রশিক্ষণপ্রাপ্ত লোক দিয়ে এই গরুগুলিকে লালন পালন করা হয়, আর তাদেরকে সবসময়ই স্পেশাল খাবার দেওয়া হয়। এদের যত্ন স্পেশালভাবে নিতে হয়, যাতে কোনো অসুখ বিসুখ বা কোনো গরুর যাতে কোনো প্রবলেম না হয়। আর বিশেষভাবে সবসময় এই গরুগুলির যত্ন নিতে হয়। এই গরুগুলি অত্যন্ত বড় সাইজের হয় এবং এর মাংস ভীষণ টেস্টি। সাধারণ মানুষ এই মাংসগুলি অ্যাকচুয়ালি কিনতে পারে না, এই মাংসগুলি ধনী ধনী ব্যক্তিদের জন্যই শুধু। এখানে এসে দেখি অনেকদিন পরে কিছু কোয়েল পাখি উঠেছে, আর আমি এই কোয়েল পাখিগুলি কিনে নিলাম। 4টা কোয়েল পাখি কিনলাম, খুব বেশি কিনলাম না, যেহেতু আমার বাচ্চারা খাবে না, আমি আর ওয়ারেস। এই কোয়েল পাখিগুলি অনেকদিন পরে আমি এই শপে দেখলাম, এগুলি হালাল, সবই হালাল। আর হালাল ছাড়া আমি, আমার ফ্যামিলি কেউ কোনো মাংস খায় না, যার জন্য আমার হালাল মাংস দেখে কিনতে হয় সবসময়। বেলজিয়ামে আসার পরে আমরা হালাল কোনো মাংস ছাড়া কখনোই খাইনি।
এই জন্য এই এই দিকটা আমি খুব বেশি বেশি করে মানে ই রাখি, খেয়াল রাখি, যাতে হালাল মাংস ছাড়া কোনো মাংস আমি কিনে না ফেলি। এদেশের মাংসের দোকানগুলি সত্যি খুব দেখার মতো। এখানে বিভিন্ন ধরনের মুরগি, গরুর মাংস রাখা আছে, আর আছে বিভিন্ন ধরনের সসিদ, বোরশেদ, মুরগি, গরু, খাসিরও কিমা রাখা আছে এখানে। আর এগুলি বিভিন্ন মশলা দিয়ে বিভিন্ন মাংস প্রিপারেশন করা আছে। শুধু এখান থেকে কিনে নিয়ে গিয়ে রান্না করতে হবে, এইটুকুই। মানে মানুষের কাজকে একদমই ইজি করার জন্য এই মাংসগুলি এখানে প্রিপারেশন করে রাখা হয় বিভিন্ন মশলা দিয়ে। যারা যারা আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কেউ যদি বেলজিয়ামের এই স্পেশাল মাংস খেতে চান তাহলে সরাসরি চলে আসবেন বেলজিয়ামে এই হিমি মাংসের দোকানে। এখানে এলেই এই স্পেশাল মাংসগুলি পাওয়া যাবে। এখানে আরও এক্সপেন্সিভ মাংস রাখা হয় যেগুলির পার কিলো 300-400 ইউরো কিলো পার কিলো মাংসের দাম। সে মাংসগুলি এখন শেষ হয়ে গিয়েছে, আমি আপনাদের দেখাতে পারলাম না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদেরকে এনকারেজ করবেন আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে। আবারও আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো নতুন পর্বে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে শুভ সন্ধ্যা বেলজিয়াম থেকে।